আগস্ট শোকাবহ মাস, বাঙালির জাতির জীবনে অত্যন্ত বেদনা বিদুর অশ্রু ঝরানো শোকাবহ মাস। 1975 সালের 15ই আগস্ট জাতি হারিয়েছিলেন তাদের অমূল্য রতন। বাংলার জনপদে নিরলস ছুটে চলা যিনি বাঙালি জাতিসত্তাকে মুক্তির মোহরানায় উপনীত করেছিলেন, জীবনের শ্রেষ্ঠ সময়টুকু বাঙালির অধিকার আদায়ের কথা বলতে গিয়ে কারান্তরীণ হয়ে কাটিয়েছিলেন, যার তর্জনী হেলনের নিরস্ত্র বাঙালি সচেষ্ট সংগ্রামী ও গেরিলা যোদ্ধা হয়ে উঠেছিল, এনেছিল স্বাধীনতার লাল সূর্য। সেই জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করে বাঙালির কপালে কালিমা লেপন করেন স্বার্থলোভী ও চাকরিচ্যুত কতিপয় সেনা কর্মকর্তা। শোকাবহ আগস্ট সম্পর্কে কিছু জানতে চাইব সাবেক ছাত্রনেতা, তেজগাঁ শিল্পাঞ্চল থানা, 24 নং ওয়ার্ড, 2 নং ইউনিট, যুবলীগের সাধারণ সম্পাদক, রাজপথে লড়াকু সৈনিক, গরিব দুঃখী মানুষের বন্ধু, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, তিনি আমাদেরকে বলবেন। 15ই আগস্ট মহান শোক দিবস। মাত্র আমাদের জন্যই শোক দিবস নয়, সমগ্র বাঙালি জাতির জন্য এটি একটি মহাশোক। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন, কিন্তু এই স্বাধীনতা লাভের অন্যতম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু বাঙালির স্বাধীনতার ক্ষেত্রেই নয়, তিনি বাংলার মানুষের কথা ভেবে প্রতিটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা অর্জনের পর দেশ ছিল নানাভাবে বিপদগ্রস্ত। এই বিপদগ্রস্ত মুহূর্তে দেশের দায়িত্ব তুলে নেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন এই মানুষের সুখে রাখার জন্য এগিয়ে, তিনি যখন এই বিপদগ্রস্ত লোককে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মানুষের সুখে রাখার জন্য এগিয়ে, ঠিক তখনই একদল ঘাতক তার বিরোধিতা শুরু করে। তখন থেকে শুরু হয় 15ই আগস্টের ইতিহাস এবং 15ই আগস্ট বক্তব্যধারা। কেননা বিপদগামী সেনা সদস্য এবং বেশ কিছু কর্মকর্তাবৃন্দু 15ই আগস্ট তার ধানমন্ডির বাড়িতে সরাসরি আক্রমণ করে। ভোর হয়, ঘাতক দল বঙ্গবন্ধুর সমগ্র পরিবার সদস্যকে হত্যা করে ফেলে। তারা ওই দিন সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্য। ছোট ছেলে রাসেলকেও সেই দিন ছেড়ে দেওয়া হয়নি। তারা নির্মমভাবে হত্যা করেছিল প্রতিটি মানুষকে। ইতিহাসের কালো রাত হিসাবে চিহ্নিত করেছে 15ই আগস্ট। তবে ভাগ্যক্রমে সেই দিন দেশের বাইরে ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।